আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব। বড় বড় সাইজের আলু নিতে হবে, সয়াবিন তেল, লবণ লাগবে, টিস্যু পেপার। টিস্যু পেপারটা কেন লাগবে সেটা আমি পরে দেখিয়ে দেবো আপনাদের। একটা কাটার দিয়ে সবগুলি আলু ছুলে নিতে হবে। কীভাবে কাটতে হবে, এভাবে কাটতে হবে। কেটে ধুয়ে নিয়েছি। আমি এখন যেটা করছি, পানি বয়ল করতে দিয়েছিলাম একটা পাতিলে, তো 3 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি। 3 চামচ না, 2 চামচের মতো আমি দিয়েছি লবণ। আমি এখন আলুগুলি দিয়ে দিব। আলুগুলি আমি 1 মিনিটের মতন ভাপিয়ে নিব। ভাপ দিয়ে পুরোটা সিদ্ধ করতে হবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, ফ্রেঞ্চ ফ্রাই ভালো হবে না। ভালো করে 1 মিনিটের মতন ভাপ দিয়ে একটা ঝুড়ি ধরা দিয়ে নিব। এরকম একটা ঝুড়িতে ঝরা দিতে হবে। তারপরে যেটা করতে হবে দেখাচ্ছি। টিস্যু পেপারটা আমি এভাবে বিছিয়ে নিয়েছি একটা ডিশের মধ্যে। তো আমি যে আলুটা সিদ্ধ করেছি, বয়ল করেছি, দেখতে পাচ্ছেন, বেশিক্ষণ বয়ল করে নেই, অল্প একটু সিদ্ধ করেছি, তো লবণ দিয়ে শুধু সিদ্ধ করেছি। আমি দেখাচ্ছি আপনাদের, আলুগুলি এভাবে ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে শুকিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে যারা বেশি বেশি করে বাইরে রেস্টুরেন্টে খান, তারা অনেক সময় দেখা যায় ঝড় বৃষ্টির দিনে বাইরে যেতে পারেন না, তখন আপনারা রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই নিতে পারবেন। কিছুক্ষণ ফ্যানের বাতাসে আলুগুলি শুকিয়ে গেলেই এরপর আমরা চলে দেবো ভাজতে। আলুগুলি শুকিয়ে গিয়েছে, এখন আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো। বিসমিল্লাহ। সব একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে, তেলটা আগে গরম করে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে এভাবে ভাজবেন। আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা কমপ্লিট। আজকে বিকালের টিফিন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। প্লিজ তারা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।